I hate France. I hate France government. I love Hazrat Muhammad sallallahu alaihi wasallam. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আমি জানি এই মুহূর্তে আপনারা ভালো নেই, কারণ কোটি কোটি হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে কার্টুন ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স, যা ইতিমধ্যে সারা বিশ্বে সমালোচিত। আজকের ভিডিওর মাধ্যমে ফ্রান্সের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে ফ্রান্সের যত প্রোডাক্ট আছে সব কিছু বয়কট করতে হবে। অলরেডি কয়েক কাতার এই সকল কান্ট্রি তাদের প্রোডাক্ট বয়কট করা শুরু করেছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রি আছে, সবাই যেন তাদের প্রোডাক্ট সব দিক দিয়ে তাদেরকে বয়কট করে। এই সকল সন্ত্রাসবাদী উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা সর্বদিক দিয়ে আপনারা প্রতিবাদ জানান। অলরেডি বলে দিয়েছে ফ্রান্সের গভর্নমেন্ট তাদের এই কর্মকাণ্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে তাদের ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ করবে না। এই মুহূর্তে মুসলিম কান্ট্রিগুলোকে কী করা উচিত? কুয়েত, কাতার, সৌদি আরব, বিশ্বের মধ্যে মুসলিম যতগুলো কান্ট্রি আছে সবাই যদি হংকার দেয়, ইনশাল্লাহ মুসলমানদের জয় হবেই। মুসলমানদের সাথে কখনোই কাফেররা বিজয়ী হতে পারেনি, ইনশাআল্লাহ পারবেও না। অলরেডি প্রতিবাদ শুরু। বিশ্ব মুসলিম নেতা রিসিপ তাইপ এরদোগান বলেছেন ফ্রান্সের গভর্নমেন্ট পাগল হয়ে গেছে। সত্যিই সে পাগল হয়ে গেছে। ফ্রান্সের এই মুসলমানদেরকে আঘাত করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কটূক্তি করা, কখনো আল্লাহকে নিয়ে কটূক্তি করা, এগুলো নতুন নয়। পূর্ব থেকেই তাদের এই ইসলামকে নিয়ে অবমাননা। বিশ্ব মুসলিম কান্ট্রিগুলোকে এখনই জবাব দেওয়া বাধ্যতামূলক। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন সুইডেনে, মনে হয় সুইডেনে প্রকাশ্য লাইভের মধ্যে এসে আল কুরআনকে পড়িয়ে দিয়েছে। এখন ফ্রান্সে পুলিশ পাহারায় দুইটি ভবনের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে, তারা তা প্রকাশ করেই যাবে। সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে, তাদের প্রতিবাদ করতে যা যা প্রয়োজন আমাদেরকে তাই করতে হবে। সো আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করুন, সবাই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। একজন মুসলিম ভাই হিসাবে, বোন হিসাবে প্রতিবাদ করুন যার যার জায়গা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।